নামাজের সম্পর্ক আল্লাহর সাথে দাঁড়ায়, নামাজ পড়ার মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক হয়, নামাজের মাধ্যমে আল্লাহর সাথে বন্ধুত্ব হয়, ঠিক না? সাহাবা ইকরাম যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইতেন, নামাজের মধ্যে তারা এমন অন্তর্নিয়াত এমন মহব্বতীয় নামাজের মুসল্লায় তারা যাইত, নামাজের মুসল্লায় দাঁড়ায় গেল আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন দিয়া দেইত, দুনিয়ার আর কোনো খেয়াল থাকতো না, আল্লাহর সাথে এমন ভালোবাসা অর্জন হইয়া দেইত। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রথমে সিজদার জন্য যখন সামনে দাঁড়া যাইত, যখন বলতো আলহামদু, আল্লাহর পক্ষ থেকে সারা আসে মানে আলহামদু, বান্দা মানে ইল্লাহ, আল্লাহ রাজি হলো মানে ইল্লাহ, বান্দা তো রূপের রব্বিল আলামিন, এভাবে আল্লাহর সাথে বান্দার সাথে কথা আমরা ঠিক করে ধরে বলে নামাজের মাধ্যমে আল্লাহর সাথে দিদার হয় ইমানদার মুমিনের। আর আমাদের অবস্থা বলুন, আমাদের দিদার হয় শয়তানের সাথে, আমাদের দিদার হয় ব্যবসা বাণিজ্যের সাথে, হিসাব করি নামাজের মধ্যে দাঁড়াইয়া দোকান তো দিদার আমি আসছি, আমার কেউ কিছু চুরি মেরে দিয়ে যায় নাকি, আজকে কয় টাকা বিক্রি করলাম পেশা কিনা তার আমার একটা ভালো হয় নাই, আমি চিন্তা করে দিবার ব্যবসা বলে, আবার চিন্তা করে গাড়িটা রাইখে আসলাম কি অবস্থা হয় না জানি, অমুক জিনিসটা রাইখে আসলাম কি অবস্থা হয় জানি, এই চিন্তা নামাজের মধ্যে আসে, নামাজের মধ্যে আল্লাহর সাথে দিদার হয় না, নামাজের মধ্যে দুনিয়ার মহাপত আসিয়া যায়, দুনিয়ার মাল জিনিসের সাথে দিদার পাওয়া হয়, আর যদি খালেস নিয়াতে ইখলাসের শরীর তাকওয়া ভিত্তিক নামাজের মুসল্লায় যদি দাঁড়াতে পারো, একটা সিজদা দেওয়ার মতো যদি দিতে পারো, একটা সিজদাই তোমাকে জান্নাতে পৌঁছায় দিবে। এজন্য বন্ধু মালিকের ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকা, যারা মালিকের ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকাইতে পারছে ওই মানুষগুলো আল্লাহর পক্ষ থেকে যখন দাওয়াত চলে আসে, আল্লাহর পক্ষ থেকে যখন ডাক চলে আসে, ওই মানুষগুলো দুনিয়ার কোনো কার্যক্রম করতে পারে না, সব কাজ পালায় রাখি আল্লাহর পক্ষ থেকে দয়া করিয়া দেয়। আর এক শ্রেণীর মুসল্লি আছে, মসজিদে যখন ফজরের সময় আজান বলে যে হাইয়া আলাস সালাম, নামাজের জন্য আসো, এক শ্রেণীর যারা এক পাবলিক আছে এরা ল্যাপের তলে ঘুমায় ঘুমায় আর মসজিদকে ডাক দিয়ে বলে মসজিদটা আগেছে হাইয়া আলাস সালাম, উনি ল্যাপের দেশে ঘুমায় ঘুমায় করতে 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 তখন পাবলিক আছে না নাই চলে বলে বন্ধু তুমি মাগরিবের নামাজ পড়লা, মাগরিবের নামাজ তো বহুত মানুষই পড়ে, আসরের নামাজ পড়লা, আসরের নামাজ তো বহুত মানুষই পড়ে, নামাজি ওই ব্যক্তি যার ফজরের নামাজ পড়ার সুযোগ না, নামাজি সঠিক নামাজি ওই ব্যক্তি যার ফজর ঠিক আছে, কারণ ফজরের সময় রাস্তায় কোনো লোক থাকে না, ফজরের সময় কেউ দেখে না মাগরিবের মসজিদে যায়, ফজরের সময় কোনো মানুষ থাকে না, ওই ফজরের নামাজটা একমাত্র আল্লাহকে দেখানোর জন্য হয়, ঠিক না? মাগরিবের নামাজ আসরের নামাজ অনেক সময় লোক দেখানো নামাজ দিয়ে যায়, এখন সন্ধ্যা ঘুরিয়ে আসে কেউ নিয়ে রাস্তায় দাঁড়ায় যাই ডাক দিয়ে আসে, ঠিক না? মানে জোরে বলে আসরের সময় কেমনে মানুষকে দেখা যাবে ঘুরিয়া থাকে যাই একটু ডাক দিয়ে আসে, এই নামাজ অধিকাংশ সময় মানুষ দেখানো নামাজ হয়, একমাত্র ভাবে ফজরের নামাজটাই আমার আল্লাহর জন্য সাইমা
হইল এই যে পারে পুরে সাইল এই যে মালিককে বন্ধু বানানো দরকার আছে। এজন্য মালিককে যদি বন্ধু বানাতে হয় প্রথম শর্ত হলো মালিকের বদনে সিজদা দেওয়ার দরকার আছে না নাই বলে বলে বন্ধুত্ব অর্জন করার জন্য প্রথম মাধ্যম হলো মালিকের কদমে সিজদায় উঠা করতে হবে। মালিকের কদমে সিজদায় উঠা করে আমি ডাক দিতে পারো সুবহানাল্লাহ, যদি ডাক দেওয়া মতো দিতে পারো সুবহানাল্লাহ আলা বলিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তুমি ডাক দিতে দেরি হবে আমি আল্লাহ কর দিতে দেরি হবে না। এজন্য বন্ধু আজকের মাহফিল আজকের এই প্রোগ্রাম কারোর জন্য জীবনের শেষ প্রোগ্রাম হয়ে দিতে পারে কি পারে না জোরে বলেন এমনও হয়ে দিতে পারে। আগামীকাল সকালবেলায় মসজিদের বাড়ি আপনারা আমার বাড়ির সামনে রাখেন হয়ে দিতে পারে কি পারে না জোরে বলেন মসজিদের মাইকেলা হয়ে যায় গমটিয়া দুনিয়াতে যতদিন আল্লাহ দুনিয়ার মধ্যে বাঁচা রাখবে এমন নিয়তটা কি করে বিদায় না যায় খালেস নিয়ত রেখে যদি বিদায় করতে পারে একটা নিয়তই মানে আজকে রাত্রি যদি আজরিলের সাথে মোলাকাত হয়ে যায় আপনার একটা নিয়তই পারে আপনার জান্নাতে প্রবেশ করতে ঠিক না করে খালেস নিয়ত না যায় কিনা আপনি এখানে উপস্থিত হয়েছি আজকে রাত্রিও যদি বিদায় নিয়ে যাই এমন হয়ে যেতে পারে মাহফিল আমার জন্য বিদায় মাহফিল হয়ে যেতে পারে যতদিন আমি দুনিয়ার মধ্যে বেঁচে থাকব আর কোনদিন আর কোনদিন মালিকের মুখ পাঁচ অক্ষ নামাজ আর কোনদিন এখন নিজাক যদি অন্তরের মধ্যে থাকে মোনাফিক যদি না থাকে দুইটা হাত জাগা আমার আল্লাহকে দরকার আমাদেরকে আপনার কাটি গোলাপ কবরের দিকে পাড়ি জমানো।